আল্লাহ মাফ করছো, আমরা যে মহিলা কবি জানি যশোর মাঝে 75 তো ডুবে জুইতা, আমরা যদি মোটামুটি বন্ধু খান্তার দিতা চাই রাখি, আমার দেশে ধকানি আলি মগলে মাতি রে লাইলে খারি গিয়ে সুতুলে লাগান খাবার করে ইন্ডিয়া হে বদ মুল্লা শুনা ভাই বস আপনি বয়সা দিয়া বেন ফিল দিবা ইভেন বিন দাতা জন আমার নগর সুন্নত বিন শুনা আল নূর ইসলামিক টিভি আহলে সুন্নত ওয়াল জামাতের মুক্তির পথ। ওরা ছাত্র বন্ধু কলকাতা নাই কি আলগুলো জীবনের তো খামল লাগতে আর নামাল্লামান টিঙ্গাবুটি মেসাবর কথা তো কামল লাগার কথা নাই, এর বাদেও যদি এখন কথা কামল লাগে তো এত সার্থক একেবারে মন খুলিয়া হোক পেশাই না। আজকে যে নিম্ন বইছি আমরা দুনিয়ার বিক্ষুণ্ণ সার্থক লাগে বইছি না, আমরা নবীর উন্মত হিসাবে নবীর মহাব্বতে বইছি। জি ওখান যদি আল্লাহ কবুল করলে একটা সার্থক, কারণ দুনিয়ার সব জিনিস সব কদর সব মানুষের কাছে ওয়ে না, ঠিক না নিবাস সব জিনিসের কদর সব মানুষের কাছে ওয়ে না, আর সব মানুষের কদর সব মানুষের কাছে ওয়ে না। জি মক্কার মানুষের কাছে মোহাম্মদ রসুল্লার দাম নাই, মদিনার মানুষের কাছে আল্লাহ রসুলকে তারা মাথা তুলিয়া রাখো। যেদিন আল্লাহ রসুল মদিনাত গেলা 17 দিন পর্যন্ত তারা অপেক্ষা করল নবীর, আল্লাহর হাবিবর অপেক্ষা ত্রইলা তারা 17 দিন পর্যন্ত সকালবেলা বার্তনে বাড়াইয়া আগাইয়া বাড়ো রুজাইয়া বাড়ছাই তা নবী আইয়া সুবহানাল্লাহ। বিকালবেলা সূর্য ডুবে খালা বাড়ি মুখকালা করিয়া ফিরিয়া যায় পুলকে লো জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে, নূর নবী এলেন ভবেতে, নূর নবী এলেন ভবেতে, নেই কোন গমিয়াজবার ফুর খুশিতে খুশি গোবি সাহারা, জান্নাতি রঙ্গে মক্কা নগরী সাজিয়ে রেখেছে কাহারা, মক্কা সাজিয়ে রেখেছে কাহারা, সাজিয়েছে তঞ্জাম চলে কত আঞ্জাম আসিবে কুন মুসাফিরে, নূর নবী এলেন ভবেতে, পুলকে লো জাহানে সাত আসমান জমিনে খুশির ফুয়ারা জাগে রে, নূর নবী এলেন ভবেতে। আল্লাহ রসুল তো নিয়ে যাইবার আগে আল্লাহ আসমান জমি সত্তারে সাজাইয়া রাখছে সুবহানাল্লাহ। আর এই কদর খান বুঝলো না মক্কার মানুষ, কিন্তু বুঝিল মদিনার মানুষ নাকি তোমার এবার দেখো নূরের দরিয়ায় সিনান করায় নিয়ে এলেন জিব্রিল নবী আজ, মারহাবা মারহাবা একুল মুল্লুক গাহিতে লাগিল হন্ত আল্লাহ রসুল রে আল্লাহ নূরর দরিয়ার মাঝে গোসল দেবাইয়া জমিন ফাটাইয়া দিছিল সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য মক্কার মানুষের নবী রে ফাইয়াও হারছে না কত
ঠিক নাই আছে মদিনার মানুষ সকাল চলে বিকাল পর্যন্ত নদীর অপেক্ষায় থাকে অপেক্ষায় থাকে অপেক্ষায় থাকে কোন দিন জানি দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালা আমরার গরিবর দেশ আইবা ই নবী আই গেলে আমরা দুনিয়া এবং আখেরা তো আমরা ইজ্জতি বনি যাইম আমার ভাই হল বন্ধু হল সিরতর কিতাব দেখলে আমরা ভাই নবী দুনিয়ায় তাইবার আগে নবীরে যারা ইজ্জত করছে দোয়াই এরারে আল্লাহ দুনিয়ায় তো ইজ্জতই বানাই দিছে চিরস্মরণীয় করিয়া রাখি দিছে পরকালে আল্লাহ তারারে জান্নাত নবীর লোকের ঠিকানা ঠিক করিয়া রাখি দিছে এ কথা আমার বাবার মানাই না উলামায় হযরত রেজিক আক্কা দুনিয়ার বিখ্যাত সিরাতের কিতাবগুলো আছে আমার নবী দুনিয়াতে এবারে হাজার বছর আগে এক বাচ্চা আমার নবীরে ভালোবাসে আপনারা এই বাচ্চার নাম পাইন চান বাচ্চার নাম কি দেখ বাচ্চা তুব্বাওয়াল হিমারি নবী দুনিয়াতে এবারে হাজার বছর আগে আমার নবীরে ভালোবাসিয়া বেটা লাভবান আর আবু জেলে নবীরে সামনে ভাইও কিচ্ছু করতে না খুব ভালো টাকা লাগবে তো জি হতা প্রসঙ্গে আইছে বেজার কইলেই পিকনিক ওর অভ্যাস তো ইদানিং আমরা যে সত্য আছে না না ইবা সব মাত্তা না পিকনিক ওর অভ্যাস আছে না না বেড়ানি বেড়ানি আহানি কক্সবাজার গিয়ে গান্ডো গিসক কক্সবাজার সমুদ্র জাফল মাধব কুন্দ হত নবী দুনিয়ায় দেখবার 1000 বছর আগে বেটা আসিল পিকনিক পাগল তৎকালীন পৃথিবীর সবচেয়ে সাংসু কথর বাচ্চা আসিল তার নাম হইল বাচ্চা তুদ্দে উয়াল হামিরি বা হিমারি এই বাচ্চা তুব্বাওয়াল হিমারি এত সাংসু কথর বাচ্চা আসিল 133,000 মানুষের বিশাল বহর 12,000 আলিম করিয়া বেটা বানিয়েছিল সফর বেটার কাফেলার মধ্যে ডাক্তার আছেন মাস্টার আছেন কাঠমিস্তরি রাজমিস্তরি দুনিয়ার সব আছে কবিরাজ কিচ্ছু রবাব নেই মানে দেখতা দার যেগুলা দরকার লেতে কিতাব লাগি বানিয়েছিল জগৎ তো পরিচিতি লাভ বুঝে নিদানিং আমরা দেশের বহুত মানুষ দেখুন যেন কিচ্ছু রবাব নাই এর বাদে এমপি হইতে থাকে আপনি না খাই কিচ্ছু রবাব নাই এর বাদে চেয়ারম্যান হইতেছে আছেন না নেই ভাই কিতাল লাগি পয়সা কিন্তু লাগি থাকবে না ভাই মতো পেরা দিকে তাহলে গাল মানুষের মধ্যে সিনে না ও কিছু পরিস্থিতি না সেই লাই গেল অসুবিধা লাগবে মানুষ ওই বাজা ফু হেইনি তিনবার করবে এই বাচ্চা বললাম মানুষের সিন আজ হাইল তোরে ভাই সিনবার লাগে কত বুদ্ধি লেফটিনও বইয়া ফটো তুলিয়া সারে আল্লাহর আস্তে বক্কা নবীর মহব্বতে বক্কা আল্লাহ বদলা দিব আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভাই ইচ্ছা করি বুঝলেন না যদি ভাও কোনো সমস্যা থাকে তারা ভাও কমাই আর যদি এমনি বই তাহলে সারা জীবন উবাত রাখি আলহামদুলিল্লাহ একটু আগবে লাইলা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির গান শান্তি মনে করুন জানো আল্লাহর ওলি আপনার বাতাইয়া দেওয়ার তরিকা করুন জানো লাভবান আপু আপু যাইছি এখন তো বললে দোষ তৈরি আল্লাহ আলহামদুলিল্লাহ যারা উমাইছেন বই যাত্রার দোয়া কর্ম হয়েছে আর যদি গোদুয়া লাগে তেও যা আসার জীবন বলতে জিকির করলে শান্ত মনে করুন জান দিলর মাঝে আল্লাহ আরাম হয়ে যাবে আগলামি করেন আগলামির লাগে তো আমরা সবাই আগলাইছি সপ্তাহ লোকে পাগলামি করতে পারতো না আল্লাহর নাম দিয়ে পাগলামি লাগছে দয়া করি পাগলামি চাই না আমার ভাই এত বিশাল বাহিনী নিয়ে বেটা বারো ইলা সব করো বারো ইয়া তার উদ্দেশ্য হইল পরিচিতি লাভ বিশাল সম্পত্তি এই বহর নিয়ে বারো ইলা যে এলাকার যাই ও এলাকার এলান করেন মাইকিং করেন ডুল বিটাই যে নিয়মে মানুষের কাছে প্রচার করা যায় ওই নিয়মে প্রচার করা উদ্দেশ্য হইল মানুষে আমার চিনব আমার সুনাম সঙ্গী সাথী কিছু মানুষ ওগুলোরে ঠিক করিয়া রাখলাতে যে এলাকা যাইবা এলান করিয়া মানুষরে আমার খবর বলছাইয়া দিবা যে বাচ্চা তুব্বা বলি মারি আইছেন তোমরা এন্ডে সুস্বাগতম জানাও তোমরা উপহার কুটুম দিয়া দৈন্য আসলে মানুষ ইয়া বড় খুশি হয় তানগিস্তানে খুশি হইয়া যায় ঘুরতে 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 মক্কাত মক্কার হেরে মরে দিয়া তিয়া যখন ডেরা গাল্লা তাবু গাল্লা চতুর্দিকে খবরিয়া গল্পা টাইলা কিন্তু একজন মানুষ বার্তনে বাড়িয়া তার লোকে সাক্ষাৎ হয় আশ্চর্য ইয়া জিকেন যে কোন এলাকাতে একটা মানুষ আমার স্বাগত জানানি তাই না আলিম ওগুলো হইল সাহ এই এলাকার মাঝে এখন গড় আছে যে গড় হইল খানা কাবা বাইতুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ই গড় সম্মানী গড় আর ই গড়ের ইজ্জতে ই গড়ের এরিয়ার হেরেমন এরিয়ার মানুষের সারা পৃথিবীর মানুষের ইজ্জত সুতরাং আপনার বেলায় তারা কোনো সময় ইজ্জত দেওয়া তাইত না বাচ্চার খুব রাগ আইল মনে মনে সিদ্ধান্ত করি লাইল দিয়ে মনে ইয়া থাকে তাইলে এই গরি কেন আমি বাঙ্গিয়া নষ্ট করি ইয়া দিলর মাঝে ভক্তি যখন আল্লাহ সাথে সাথে বাচ্চারে আশ্চর্য রূপ দেখা দিল সৌকে দি নাকে দি খানে দি হেসাব পায়খানা রাস্তা চতুর্দিকে রক্ত যাওয়া শুরু ডাক্তার কবিরাজ এরে জিকে লাগলেন কিতাব মারি কোনো ঔষধ আর কাম হইল না প্রায় মোর গল্লা হয়ে গেল আলি মগলার জিকে লাগা কিতাব ইস্যু আমি বুঝি না কোনো ঔষধ ধরে না এক আলিমে জবাব দিল সাহেব আমার মনে হয় যে আপনার রূপ তো হইল জমিনের আসমানি আর ঔষধ যা চলে সার হইল জমিনি সুতরাং আসমানি রোগের ঔষধ জমিনের ঔষধ দেখা নাই আমার মনে হয় আপনি খারাপ কোনো নিয়ত করছেন খারাপ কোনো উদ্দেশ্য করছেন ওখান দিল তো নে সাফ করিয়া তোবা হল আল্লাহ চাহে তো আপনার ব্যবহার এমনিতে হয়েছে বাচ্চার মনের ভিতরে এই হাসা উঠা ও গোর ওখান খানায় কাবা খান ধ্বংস করবার নিয়ত করার বাদেও তো মরি বেমার উত্থিত হয়েছে যদি গরিকা সত্যি আজমত সম্মানী আল্লাহ গরিয়া তা না তে আরিখানে আমি বাঁধতাম না ও দিল তো না হরাই দিলা আর কোনো ঔষধ লাগলো না সাথে সাথে বাচ্চা বাঁধল বড় করে হোক সুবহান ইকাল হওয়ার বাদে বাচ্চার ভিতরে একটা জিনিস আইল যে আসলে ওই গরিকান বড় সম্মানী করে
কিতাবের আলিম ওগুলোরে কইলাম তুমি না একটু পরামর্শ দাও, আসলে আমি করি ইজ্জতি কর, আমি করতে পারি বাচ্চা আপনার ইচ্ছা যেটা করতেছে। তৎকালীন জমানার দুনিয়ার সবচেয়ে দামি রেশমি সুতা দিয়া সর্বপ্রথম পৃথিবীর ইতিহাস নবী দুনিয়াতে এইবার হাজার বছর আগে বাচ্চা তুব্বাউল হিমারি আল্লাহর গরুর গিলাফ বানিয়ে আপনার লাগে আরো কিছু খুশির খবর আছে, আপনি এগুলা শোনার দরকার। ইগোর যে সম্মানী আছে আরো সম্মানী ইগোর, ইগোরের কিনারা আল্লাহ আখেরি জামানার পয়গম্বর রহমতুল্লিল আলামিন দে আল্লাহ তুমি ফাটাইবা, ই নবীর জন্মইব ও গোরের কিনারা জিকাইলা বাচ্চা যে নবীর শান মর্যাদা তারা সম্পূর্ণ হুনাইলা। আপনারা ভিতরে প্রশ্ন আইতে পারে বলে তারা হুনাইলা কই তো, বলে তৌরিত এবং ইঞ্জিলের পণ্ডিতদের রাস্তা, এরা তৌরিত এবং ইঞ্জিলের মাঝে আমার নবীর বর্ণনা তারা করেছে। বড় হরি প্রকাশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা শান নবীজির মান মর্যাদা, এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম শান মান মর্যাদা তারার পরিচয়, তারার চেহারা সেজদার চিহ্ন সবগুলার বর্ণনা করিয়া আল্লাহ আসমানি কিতাবগুলোর মাঝে রাখছই। আর এই আসমানি কিতাবের মাঝে আল্লাহ ফরমায় যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, উপমা উদাহরণ যদি দেখতে চাও জগতের মানুষ তৌরিত এবং ইঞ্জিলের মাঝে তারা বর্ণনারে আমি বড় করে কই না সুবহান। আমার ভাই হল বন্ধু হল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, আমার নবী দুনিয়ায় কত তারিখ আইবা, নবী দুনিয়ায় তো এবার সময় কি কি অবস্থা হল ঘটব, নবী দুনিয়ায় আওয়ার পূর্বে অথবা পরে কি কি অবস্থা ঘটব, কি হলো কি ঘটনা হল ঘটব সব কিছু আল্লাহ আসমানি কিতাবগুলোর মাঝে বর্ণনা করিয়া রাখি দিস। সুবহান, এখানের একটা বর্ণনা আমরা পাই সিরতে ইবনে হিশাম তুলে আমরা পীর মসজিদ বলতে হিসাবে আল্লাহ রসুল্লর সামনের যে এখন কিতাব আছে এই কিতাবের মাঝে বড় সুন্দর করে আনছুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাইত দুনিয়ায় তশরিফ আনো, উহুদিন মক্কার এক বড় ইহুদি আলিম সকাল বেলা চিল্লাইয়া মানুষ দোলা করছে, মা কুরাই বসা চিল্লাইয়া মানুষ দোলা করিয়া ইয়া কইছিল মা কুরাই সকল গত রাইত তোমরার মাঝে আখেরি জমানার পয়গম্বর দুনিয়ায় তশরিফ আনিছে, পুরো হন না সুবহানাল্লাহ। তারা জিকাইছিল মিয়া তুমি পাগল হইছ, বলে না পাগল না আমি আসমানে কিতাবর ইলিম আল্লাহ আমার দিছে, নবী পয়গম্বর হল দুনিয়াতে এবার আগে আসমানের মাঝে একটা তারকা উদয় আমি গত রাত্রিতে এই তারকার শেষ নিদর্শন আমি লাভ করছি, আমার কাছে পরিষ্কার ই তারা শেষ না সুচি যাইব কোন সময় আগের জমানার নবী দুনিয়ার যে সময় আসবা এর বাদে কেমন পর্যন্ত আর এই তারকাটা আসমানে দেখা খবর লইয়া দেখো তুমি তাই কোন জায়গা তিন নবী জন্ম নিয়েছে
কুরাইশ গুলোর দরে দরে খবর লইয়া কিছু সময় বাসে আইয়া একজনে খবর কইলা যে খানায় কাবার মুতল্লি আব্দুল মুত্তালিবর এক নাতি গোরাই তুমি বেটা কইল ও বেচ্চা কইল আখেরি জামানার পয়গাম আমার ভাই হল বন্ধু হল কুরাইশ নেতা হল লইয়া এই বড় আলিম এই মানুষটা ইহুদি আলিম চা কুরাইশ গুলার বড় নেতা হলরে লইয়া আব্দুল মুত্তালিব সাফর বাড়ির যায় অর্থাৎ আমার নবীর বাড়ির যায় আব্দুল মুত্তালিব একটু ঘর তোলে বারো মক্কার বড় বড় নেতা হল দেখি আব্দুল মুত্তালিব আশ্চর্য আরে বেটাই তোমরা কি কারণে সকালবেলা আমার দরজা ও আব্দুল মুত্তালিব গত রায় তোমার এক বাচ্চা জন্ম নিছে অর্থাৎ তোমার আব্দুল্লাহর ঘরে সন্তান জন্ম নিছে এই সুসংবাদটা তো আমারে দেওয়া উচিত আছিল আব্দুল মুত্তালিব লজ্জামুখী চেহারা জবাব দেন ভাইয়াই সারা রাত কাবা শরীফের কিনারা তাসলাম সবে মাত্র ঘরে আইছি আমি আইয়া যে তোমরা খবর কইতাম আমি সুযোগ হয় না ইহুদি আলিমে ডাক দিয়া আব্দুল মুত্তালিব মনে কিচ্ছু নিও না তোমার বাচ্চা করে একটা বারাম ধরে দেখাই ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কুলোর মাঝে লইয়া যখন আই হাজির হই মক্কার মানুষে ডাক দিয়া গো আব্দুল মুত্তালিব তুমি বড় ভাগ্যবান তোমারে আল্লাহ বড় উজ্জ্বল একটা বাচ্চা দিছে এই বাচ্চার চেহারায় সাক্ষী দে তোমার কপাল বড় বালা রে আব্দুল মুত্তালিব এই বাচ্চার কারণে তুমি দুনিয়ায় বহুত সুনাম অর্জন করতে পারো আব্দুল মুত্তালিবের মনের ভিতর কথাগুলা লুকাইয়া রাখি দেন কারণ আব্দুল মুত্তালিবের এর আগেও এই বাচ্চা জন্মইবার আত্মনে এই বাচ্চার যথেষ্ট বিষয় আছে তার ভিতরে খেলতে আছে জোরে কই সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল ইহুদি বড় আলিমে মক্কার মানুষে বাচ্চা দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেহারা দেখিয়া সন্তুষ্ট কিন্তু এই মানুষটা আমার নবীজির চেহারা দেখিয়া শুধু সন্তুষ্ট হয় না আমার নবীজির হাত মুবারক দেখে আমার নবীজির পা মুবারক দেখে আমার নবীজির চেহারা মুবারক দেখে আমার নবীজির অঙ্গ প্রত্যঙ্গ গুলার দেখার চেষ্টা করে এক পর্যায়ে ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব মনে কিচ্ছু নিও না তোমার এই বাচ্চার পিঠ কান একবার আমারে দেখাই রাইনি আব্দুল মুত্তালিব সাহেব এক খুব এক পর্যায়ে বাধ্য হইয়া যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পিঠ মুবারক কান দেখাই আমার নবীজির পিঠ মুবারকে দিছাইয়া সাথে সাথে মানুষটা বেহুশ হইয়া জমিনের মাঝে পড়ি যায় বহু সময় বাদে জ্ঞান ফিরিয়ায় আল্লাহর বান্দা গুলারে আল্লাহর বান্দা গুলো জিকাইলো বেটা তুমি এত বড় একজন আলিম তুমি এত বড় একজন নামি দামি মানুষ তোমার কথা আমরা বিশ্বাস করি এই বাচ্চার একটু দিয়া বার করলাম আমরা বাচ্চা দেখিয়া সন্তুষ্ট তুমি এই বাচ্চার গর্দন দেখার লাগি পাগল হইলায় এই বাচ্চার বাহু না দেখলে তুমি শান্তি হল না বাহু যদি দেখাত গেলায় সেখানে আমার বেউসিয়া পড়ে গেলায় মানুষটা চিৎকার করিয়া খরে ভাইয়াই আমি খানা কাবার মালিক নামে কসম খাইয়া খুইয়া রে বনি ইসরাইল চলে নবুয়তি বিদায় লই লাইছে আর এই বাচ্চার মাঝে মুহুরে নবুয়তর শিল মারা হই গেছে অর্থাৎ এই বাচ্চা হইল আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআন শরীফের ইয়া আয়াতে আর ইহুদি আলিমর বর্ণনায় কিতাব বোঝা যায় নবী দুনিয়ায় থাইবার আত্মনে আল্লাহ নবীর চিহ্ন গুলার সমাজের মানুষের কাছে পরিচয় হয়ে আসে আমরা স্পষ্ট বুঝি লাইতাম মারছি ও বাচ্চা ওইবা আখেরি জামানার মাতুগারি বাসা নয় বছর বয়সে সাসা আবু তালিবের লগে যখন তাই সিরিয়াত ব্যবসা গেছিলাম কোন ব্যবসা করার লাগিয়া কোন গিয়া আরো বিপদ হল এতক্ষণ আমার নবীর বয়স কত নয় বছর যদিও মতো আছে তবে বেশিরভাগ গুলো আমার মতো হইল নয় বছর
9 বছর বুহাইরা পাদ্রির কাছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করেন বুহাইরা পাদ্রি বহুদিন ধরে অপেক্ষা করে আমার নবী জোর জোরে কই সুবহান বেটা 14 বছর ধরে মেহমানদারি করেন মানুষকে মক্কার প্রত্যেক মানুষ যারে ভাই এখানে খাবার যারে ভাই তার মেহমানদারি করেন 14 বছরের মধ্যে একটা দিন মানুষটা গির্জা শুনে বা তাবুতে ভালো আজকে কিতায় তারে ভাই সকালবেলা উঠিয়া টিল্লার উপরে যায় মক্কার মধ্যে যায় আর যায় ফিরে তাই খাদিম ওগলে জিজ্ঞেস সব কি তো এসে বিষয় আজকে কোনটায় ভাই আপনি বারবার টিল্লা তো তুই না ফিরিয়া কইল রে বেটাই আই 14 বছর ধরে যারো হেক্কা বলি মাইশর মেহমানদারি করিয়া আমার আসল মেহমান এইবার তারিখ আসছে বরাবরই কইম না সুবহানাল্লাহ আল্লাহর বান্দা হইল দেখিও তোমরা মক্কাতনে কোন কাফেলা আইলে আমার খবর আক্তাইয়ে কো গিয়া বন্ধু সাহেব একটা কাফেলা পাহাড়ের উজাইয়ে একটা সাইতে আছে আক্তা উঠিয়া কইল রে মাতে হোসেন তোমরা অন্য দিন তো কাফেলা দেখো স্কুল কাফেলার অন্য দিনের কাফেলা একটু বেশি না সমা লে হুজুর প্রতিদিন জেলা দেখিয়ে লাইট লে না একটু বেশ কম না হয় আমার সব খুব সমস্যা হলো লেখিতা তোমরা লক্ষ্য করো এই কাফেলা যে রাস্তা দিয়ে আর কাফেলার উপরে একটা মেঘ শাখা ছায়া দিয়া দিয়ে যখন না সুবহানাল্লাহ ওয়াল গামা মাহলাক যাল্লাত ওয়াল মালা সাল্লু আলাইহি যুরে হই না সুবহানাল্লাহ আমার নবীর উপরে মেঘ শাখা ছায়া দিছে খাদিজা যেদিন আমার নবীর হইলা বহরি চরানে ছড়াইছে বিল্ডিং গরু দিয়া কোন দিয়ে জীবনে বহুত রাহাল দেখছি ইরা রাহাল জীবনে দেখছি না মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম যে রাস্তা বাঁচিয়া যায় ও রাস্তার মাঝে মে গোর শাখায় আমার নবীর মাতার উপরে ছায়া আছে ও সুতরাল্লাহ হযরত মা আলিমার ঘরে রাখতো নবী তখন হযরত সায়মা ফরমায় সায়মা ইসলাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ বই হযরত মা হালিমা তো সাদিয়ার মেয়ে একদিন নবীর তোমরা নবীরে গিয়া কলি আমি তার এক বই আমার লগে দেখা করতে সাহাবি হলাইয়া নবীরে খেদমত তো কইলা আল্লাহ রসুলের কইলা রে কিতাব আমার তো কোনো ভাই বোন নাই ও মহিলারে আমার খান্দা কইলা নবীজির দরবারে হাজির করা হইলে নবী জিকাইলা ও বিবি আপনি বুঝলি আমার ভাই দাবি করছেন আমার তো কোনো ভাই বোন নাই আপনি কিভাবে বইল আল্লাহর বান্দি হইন তো ভাই তুমি আমার সিংহায় না কিন্তু আমি তোমার খুব ভালো আছি কারণ তোমার দেশ আমি ফুল লইতাম ওই সময় আমার আন্দাজ হইত যে আমার এই বাইরে আল্লাহ ভবিষ্যতে বড় কিচ্ছু আনাই লিখিয়ে তুমি আপনার পরিচয় কিতাব সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরত সাইমা ফরমাইলো ভাই আমি তোমার মার বেটার বই নাই খোদা নাসা কিন্তু আমি তোমার ও বোন যে বইনে তোমার বহু দিন পেশাব পায়খানা সাফ করছি আমি তোমার ও বোন যে বইনে তোমার বহুত কুলোখা কলইছি আমি হইলাম তোমার দুধ মা হযরত হালিমা তু সাদিয়ার মে সাইমা সুবহানাল্লাহ তোমার ভাই বোন কোন দলিল আছে আবার যুবক পাইয়েন জীবনে কোনোদিন বই নাই তো রেখান তাই না কারণ দুনিয়াও যাইব আখের আছে বহুত মানুষ যখন যেন বাপ মা বাপ মরিয়ালে বই নাই বাপর বাড়ি গিয়ে বাইয়ের চোর মেলি বাই বোন মেলি আরাম পায় না পাতুই না কেন এলে অনেক ফ্যামিলি আছে ইনি মক্কার আমি করেন না আল্লাহ মাফ করছেন আমরা যে মহিলা ওখানে জানি একশো গুর মাঝে সাড়ে বছর তো দুবে জুইটা এইরা তো ক্ষমতা ইয়ালে দুনিয়া বা দিয়ে তাই পাতুই না কেন আল্লাহ হেফাজত করতে পোকা আমি আল্লাহর হাবিবে দাগ দিয়া কইলো বল তুমি যে আমার বল দয়া করি আমার কোনো প্রমাণ দেখাও আমি তোমারে বিশ্বাস করি নাই আল্লাহর বান্দা কইলো ভাই তুমি কিতাব প্রমাণ নিতাই
তুমি আমার ও ভাই নাইনি যে বাইরে লইয়া আমি কঠিন রদির মাঝে গর্তনে বাড়া যাইতাম, মা আমারে বকাবকি গালাগালি করতাম, কিন্তু আমার মার কথা আমি উল্টাইয়াও তোমার লইয়া যাইতাম। একদিন কঠিন নদীর মাঝে যখন ঘুরিয়া ফিরিয়া করার ক্ষেত্রে আইসি, আমার মা আমারে মালার লাগি উদ্যত হইলা, আমারে দৌড়ানি আরম্ভ করলা। জিগাইলাম মা গো তুমি আমারে মারার লাগি খেলে রেডি হইলা, তখন মা উঠিয়া কইলা তুই আমার মোহাম্মদ রে নদীর মাঝে লইয়া যাস, আমার বাচ্চার চেহারা খালো হয়ে যাইব, আমার বাচ্চার কষ্ট হইব, তুই গান বুঝতে নানি। ওই সময় কইলাম ও মা তুমি আমার আমার বাইরে চিনছো না গো মা, আমার বাইরে যত কঠিন নদীর মাঝে আমি লইয়া যাই না খেলে, আল্লাহর কসম গো মা গোতলা লইয়া যখন বাড়াইলাম নদীর মাঝে, আমার ভাই মোহাম্মদের মাতার উমরে একটা মেঘর সাহাইয়া সাথে সাথে ছায়া দান করিলা। আল্লাহ রসুলে বসাইল বই মানলাম তোমার কথা, কিন্তু এইখানে তো তুমি যে আমার বই নিতান্ত প্রমাণ আর কিচ্ছু তোমার জানছে বহুত কথা নাই। এক পর্যায়ে উঠে হইল ভাই রাত্রিবেলা যখন আসমানের মাঝে তারকা অবলুপ্ত চান্দ তখন তোমার ইয়া বর্তনে বাড়ি অনুরোধ ধর্ম যদি কোনোদিন জলদি যাই তাহলে ২০০টা রিয়াল খরচ করি তায়েফ যাই যা। আজ পর্যন্ত এই গোর খানোর স্মৃতি আল্লাহ নবীর পদ্মদুলিতে দৈন্য ইয়ে আছে যে গোরের ভিতরে আমার নবীদের শিশু জীবনের সাহিত্য হজরতে চায় ফরমাইল ভাই রাত্রিবেলা তোমার গর্তনে লইয়া বাড়াইতাম, বহু দৃশ্য কল আমার চোখ উদ্বাস্ত, বিশেষ করে তুমি আমার কুলোর মাঝে তাকিয়া আসমানোর চাঁদ মুখা তোমার হাত পাও লড়াইতে, আসমানোর তারার মুখা তোমার হাত পাও লড়াইতে গো ভাই, আল্লাহর কসম খাইয়া কই ভাই তুমি যখন হাত পা গুলা আমার কুলোর উপরে তাকিয়া লড়াইতে, ওই সময় দেখতাম তোমার আত্মা যেবাদি দুলতো হেলতো তোমার আত্মার লগে আসমান তারকার চন্দ্র হেলাধুলা করত। বোঝা গেল কি কাজ ওই সময় তো আমার নবীর আলাদা কিছু পরিচিত আছে মাতালাম আছে এটা হইল না তোমরা বুঝায় ও যে অন্যদিন কাবেলা আইলে ইলা কোনো ছায়া দেখতাম আমার অতদিন যে মেহমানের উদ্দেশ্য করি আজকে আমি তা হইয়া আমার আসল মেহমানি কাবেলাটা আছে খবরিয়া মাটাইয়া কইলে যাও যা কাবেলা তো আমার কথা কইয়া কইলে যে আমার কোনো মেহমানদারি কবুল করতাম খবরিয়া গিয়া কইলা তখন কাফেলার সর্দার আবু তালেবে কইলা ঠিক আছে একটা খেজুর বাগানোর গেছে কাফেলারে রাখিয়া মাল সামানা পাহারা দিবার লাগি খারে ঠিক করতে লাগ গেল দ্বন্দ্ব কেউ বল যে অমুক রে তুই যাই গে একজন উঠে হয় না এটু মানুষ ঠিক না আমরা কেউ বাজি ফাটাইয়া দিলাম বাজি ফাটাই সব জমানা আসলা মাতুই না আমরা বললাম ওরতাম বাড়ি যে ওখান খালি শুট করি হেতকু আসলাম না ঠিক হইলে আরো ডাট আছে আমরা রীতির মোটামুটি বিন্দু খানটা দেখতে চাই রে আর কি হায় হিরিয়া আর বার যাই রে তুই মেয়ে আই রে যে হারে তুই মেয়েতেস কে বেফোর দামি শুধু আল্লাহ রসুল্লে যে কিয়ামত আল্লাহ বর্ণনা করছে কুনগুলা প্রায় প্রত্যেকটা আজকে আলামত সুগ্রা যতটা আছে সবটি আজকে প্রকাশ হয়েছে ঠিক নেই না ঠিক আমার তো খেয়ানদারি মা বাবার লোকের দুর্ব্যবহার মাতুন না বেহর দামি কুরআন শরীফের ইজ্জত আজমত সব তো আস্তে আস্তে কমেনি না কমেনি মাতুন না কমেনি কমে আলিম না ফতোয়া দিব একটা জালিম ওই আলিম ওই ফতোয়া দিয়ে বলি তো দেখছেন না কত দিন আগে আমার দেশে ধকানি আলিম হলে মাতিরে এক লাইন নেই খালি গিয়ে উঠলে লাগান খাবার দেয় বদল মোল্লা আমি দূর মোল্লা না না দেখি মূল্যও না সহ্য করেছে কি মোল্লা না উঠিয়া করে মক্কা শরীফ বুঝি একটা বাস করি লা হালে বলো দিব কি গুণ
আলিয়ার লোন গুলা ডিম ফেলা করেছে বলল দুঃখ মানুষ আসলে মানুষই তো আছে বলল দূর বুঝবো আসল দিন আল্লাহ কি যা গুঙ্গা শয়তান মানে সব পয়লা কে আমার দিন যে তিনজন মানুষকে এর মাঝে এগুলো খারাপ করি তুমি গীতা করিয়াছো বলে আল্লাহ জিহাদ করিয়াছো কি যার জিহাদ জিহাদ বলতে খালি যুদ্ধ কিয়া জিহাদ না কোন অন্যায় কাম আপনার আল্লাহ শক্তি দিছে আপনি প্রতিবাদ প্রয়োজনে তার লোকে লড়াই করিয়া আপনি চিন্তা করিয়া যদি পারেন যে লড়াই করিয়াও যদি তার লোকে ইসলামের হক তারা টিকাইতে পারে আপনি লড়াই করেন যদি শক্তি না থাকে আপনি আল্লাহ মাফ করো একটা দিন আসেন যে অন্যায়ের হককে বাটিয়ার জোয়ার দেয় মানে গা বাসাই বাসাই সুগর বিরুদ্ধে মাতিয়ার লুকাইয়া মাতিয়ে বাংলার জায়গাতে ইংলিশে ইন্টারেস্ট বল আজকে এই অবস্থায় আমরা সমাজ আছি পাঁচশো টাকা দিয়া মিশা সাক্ষী দিয়া কৌটো গিয়া যাহা বলিব সত্য বলিব আমার সদ্য সুবিধা জান সর্বশ্রেষ্ঠ আপনি যদি আমার ছবি আঁকতে পারেন আপনি আমার ব্যঙ্গ করতে পারবেন আমার নবী ছবি আঁকার মতো সত্যি কোনো বেটার আছে না আসেনি দেখি হজরতে হানিমায় হইরা আমি যেদিন তোরে আমার বাচ্চা মোহাম্মদ রে গরু আনছি খোদার কসম এদিন তোরে একটা রাই তোমার গরু বাপ্তি জ্বালাইছি না মোহাম্মদ ওর চেহারা আমার সারা গর আলোকিত দেখি আলো সাই তোর বৈজ্ঞানিক পারই ভাই তুমি একটা ছবি বানাও আর ওই ছবি দি সারা গর আলোকিত তোমার বাপেও পারতো না ঠিক না ঠিক না মানুষ আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যতটা বানাইছে সব তার উজ্জে তার মর্যাদাই নিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু দুঃখের বিষয় আমরা মাঝে একটা হবি সকল বাজেছে
ইগুনতে নবীরে এমন ভাবে ইজ্জত করা শুরু হয়েছে ইগুন তোর কারণে আরো মুখ কালো হয়েছে পাচন না ঠিক আমরা যদি এখন জিজ্ঞাসা বলে মিলা চলিব নবীরে সালাম দিয়ে ওখানে আমরা নবীও না ইচ্ছেন মনে করি সালাম দিই পাচন না রে বাসা বখন এই ভুল বুঝাবুঝি খাইছে আজকে কানি আলি মকলার ইয়ে আকিদা তারা নষ্ট করাই তারা আনিয়া সিয়ার এখান ব্যাখ্যা খালো ইয়ার নবীকে সালাম দিয়ে নবী বুঝিল না ইচ্ছে নহান করি হাজির আল্লাহ মাফ করো ইয়ে আকিদে আমরা নবীকে সালাম দেই নি দুরা ও কাও আকিদা রে নি আমার দীর মুর্শিদে আমরা যে সালাম দেই নবীরে আমরা সবচেয়ে বেশি ও কথা হবো যে আমরা নবীর মহব্বতে সালাম দিই এর চেয়ে বেশি আর কিচ্ছু না কিন্তু ইকাল করিনি একবার দিন যে খারাওয়া ফরজ ওয়াজিব ইটা কিচ্ছু কইছি আর তুই না কানে আমরা মহব্বতে করা না এটা আব্দুল্লাহ তো বইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওনা তো বইয়া সালাম দিছে অসুবিধা আছে তবে যদি কোনো কি হয় নবী এখানে হাজির হয় কে চেন্দালে সালাম দেন লো 12টা বাজাইছে ঠিক না ঠিক না আমরা বিশ্বাস করি হায়াতি গায়রুল লাকুম ওয়া মামাতি গায়রুল লাকুম এই হাদিসের ব্যাখ্যা চাঞ্চল নবীর খিদমত উম্মতের আমলনামা ফাটাইল নবীর উম্মতের আমলনামা নবীর কাছে যায় নবীর উম্মতে কিভাবে আমল করে এটা সম্পূর্ণ নবীর কাছে বিরিষ্টগুলোর মাধ্যমে আল্লাহ কইছে আমরা আজকে দুশি ভাঙা তে তার মিলাদুন নবী বার করব কেক কাটায় আমরা মিলাদুন নবী কেক কাটতে আসি না আত্তা না জানো না তো না করে আমরা মিলাদুন নবী কেক কাটা আসি নি বন্ডা মি না হ্যাপি বার্থডে টু ইউ মুহাম্মদ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ কত বড় বল চিন্তা কই আগর তোলা কই উদার তোলা ও তার কারণে আরো কোন গাইবর গলর নবিয়ে জানেন কইয়া ইকান দিয়া ফাটা গেল আর বাবা গাইবর গলর কোন গাইবর গলর বলে যে গাই আল্লাহর পক্ষ তনে নবীরে জানাইল সুবহানাল্লাহ হে ইটা নাই ডাইরেক্ট কোন আপনি তো আছে ইগুরে বুঝাই গাই কি অগুন্তর কারণে আরো আমরা কোন ঠিক না ঠিক না আমার কথার মাঝে বু কোন বেড়া লাগলে জিকাই না আজকে আমরা কিছু জাফসার মাঝে হকানি উলামা হযরত তোগলে যে রাস্তারে অনুসরণ করি আই হাজার বছর ধরে দেড় হাজার বছর ধরে যাইরা এই রাস্তার উপরে আমরা টিকে থাকার দরকার আছে নি না মাত্র তো আছে নি না নাই আমার ভাই হল বন্ধু হল মুস্তাহাব কাম লিয়া অত মাতা গরম করিয়া মানুষরে জাগাত কাফির বানাইয়া কিবার বাক্স বন্দি করিয়া সারিদের দিছ হে ব্যস্ত কন্টাক্ট করি কথা কথা কাফির না উঠিয়া কয় মিলাদ করে না এটা কাফির এটা মরে গেছে এটা কবরের মধ্যে গাছ উঠে গাছ টকা এই গাছকে যে গরু খাইছে গরু টকা এই গরুর দুধ যেটা খাইছে হেডো কাপ নসাই বন্দর হুয়ার মা আখন হাতাইয় চন্দ্রা মাতাল ঠিক না ঠিক না আল্লাহ আমরা রে ইতা বের আসরাত নে বাসাই তা কইতো আমি জুরে হতো আমি বন্ডা মিল লোক জরাই না জানো বন্ডা হলে আমরা দেখতে রেখাই দিরা ইগে গোগাল কুলু জো হয় না গানা তুজাইয়া হইছে না ও মাইজ বন্ডারি বলো দেখো ইগে ওয়াজ উঠিয়া পর মরণ কালে দুল বাসি বাটে জান বাসাই তা কি লাগো অন্য জেসা ভাই উঠিয়া কইবা রে বাচ্চু দেন জেসা বলে আমরা দিলা লাগাইয়া মারলাই আল্লাহ তো আপনারে আকল দিছে আর তুই না আনে বাসা ই দেশের কৌমি হকার সরকারি হকার বুলতলি হকার জেসা দশর হকানি কোনো আলিমে আজ পর্যন্ত কইছেন নি মরণকালে আমার গান বাজনা হইয়া বিদায় দি আল্লাহ দা দিলে মা তো বাসা বক কইছেন নি কোনো দিন আমরা কিতাব বলে আল্লাহ যারা জীবন মৌলানা মিয়া সাহেব মুসলমান নাম আল্লাহ দিয়েছি দেবা মরবার সময় মরে ইমান হারিয়েছি আর তুই না আনে বাসা বলা নাই নি আল্লাহ রাসূলের ফরমান যার জীবন শুরু হইছে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হইছে লা ইলাহা ইল্লাল্লাহ রূপে 1000 বছর যদি মাঝখানে সময় যায় এই মানুষটার জান্নাত সুবহানাল্লাহ কে ইতাত না হে গান বার করছে আর এমনে বার করছে ওয়াজ উঠিয়া গান গান আমার মরণ কালে দুল বাসি বা যাইও তরিকার বাইও নাউজুবিল্লাহ তার ভিতরে দিয়ে সুবহান বাদর গান উল্লে অশুদ্ধ হইল বাদর গান কিতা কইছে শুনছেন কলিমা কালাম বাই কোন কিছুর দরকার নাই কিতা দরকার রে বল ও তোর জানোস কলিমা কালাম বাই কোন কিছুর দরকার নাই
আমার খাজা দলের গুণ কীর্তন গাইও গো লা হাওলা ওয়ালা দুনিয়ার কা লা হাওলা ওয়ালা আল্লাহ রাস্তে হোক ইমানে জাফান দত্তা যদি কোনো মানুষে আল্লাহ রসুলের নাম ছাড়া কলিমা ছাড়া যদি দুনিয়ায় আর কিচ্ছু লইয়া মরে ইগুর ইমান আছে নি শুনে আমার তুলিয়া হয় ইমান আছে নি ইগুর ইমান আছে নি ইগুর রাত দত্তাই নি ওগুন যে ওতা হইয়া বাদে কিতা হল মানে সারা গান যে সরিয়া হল জুড়ে বলুন সুবহানাল্লাহ ও খোফা খালি গুড় কি জাত কাস্টমার দেখুন কি জাত ইয়া মা বুঝি গুড় কাস্টমার দেখুন কি জাত বা ওটা সারা হইয়া গো দিয়ে বলু আগুন তো কই না সুবহান আল্লাহ আমার দানে কই আমরা সিলে বেয়ার দিতা কই তো তোমার গুদি টাই দই এই যে আলো কই কি না দিন না বন্ধ হলে ঠিক করার দরকার আছে নি না ও যে কে জিকির লিয়া বন্ধানি করতো ইদানিং কিছু বাদ দিছে আমরা কিছু হবিস গুণ আছে আর তার বসন লাগে না বন্ধ জিকির আনিয়ে বানাইয়া খুব খুশি হয় আল্লাহ রলি আসলে আমরা জিকির ইকাইয়া গেছে নি না গেছে না আর তুমি আহ গেছে কি না গেছে না আল্লাহ কত হইলা ভগবান কত হইল আল্লাহ দোয়াই দিয়া কইয়া রে ওরা তা কিয়াম করেছে রহমতুল্লিল্লাহ আলামিনের উম্মত আল্লাহ বানাইছে আমার ভাই ওকে বলি দেখো অবতারে আমি আসলে বেশি চিত্রাই যে সঙ্গে বেশি শুনিয়া আল্লাহর বন্দায় হইল যে রে দাওয়াত দিয়া লইয়া মনে আছে না ভাউ দিচ্ছ ভাউ দিচ্ছ খবরিয়া যখন দাওয়াত দিলা আইলা মাল চাও না পাহারা দিবার লাগিলা একজন লোক বেজা আগের একজনে প্রস্তাব দিল যে আমরা লোকে তো আলামিন আছে 9 বছর কিংবা 12 বছরের যুবক ছোট্ট মানুষ এই নইলে আমরা মাঝে বিশ্বাসী এন্ড্রে তুই আগে লাগি মাল পাহারা দেওয়াত পালো একজন একজন করিয়া গরের ভিতরে ঢুকায় সব গরের ভিতরে ঢুকাই ডাক দিয়া কয় রে ভাইয়া তোমরার মাঝে তোমরার লিডার কে তোমরার সর্দার কে মানুষে দেখাইয়া দেন এই নইলে আমরার সর্দার জীবনে দেখা নাই সাক্ষাৎ নাই কথা নাই পরিচয় নাই আল্লাহর বন্ধে আব্বাইয়া কে কয় মন কিচ্ছু নিও না তুমি হেরেন এরিয়ার মানুষ কুরাইশ বংশের মানুষ তোমার নাম আবু তালেব নাই নি সুবহানাল্লাহ জি আমার নাম সত্যি করে আবু তালেব তোমার কাবেলাত আমার ঘর আইবার বাকি হয়ে রইস লে জি না লে না রইস বালা বহু সময় চিন্তা করিয়া কি হইলা জিও আমার এক বাচ্চা রয়েছে আপনার ঘর আইব আবু তালে বাবা নিস আমার তোমার বাচ্চা না এখন তোমার এক বাতি যা রয়েছে আমার আবু তালে কইলা জিও আমার বাতি আল্লাহর কসম দিয়া কাবার মালিকের নামে কসম খাইয়া তুমি আমার হি অতিথি না আনলে তোমরা খেয়ে আমি খানি দিতাম না আমার অতিথি জি কে আবু তালেব এনে আপনার লেনদে আমি চিন্তাম না কেন আসমানি কিতাবে বর্ণনা আছে এই নইলে আখেরি জামানার পরে কাম বল আপনার কাছে বর্তমানে কোনো প্রমাণ আছে বলে আমার কাছে না তোমার কাছে প্রমাণ আছে দেখি না প্রমাণ বলে আবু তালেব মিথ্যা কইল না তুমি তো অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য চিরিয়া তো যাওয়া কর ইবার কুরাওয়া আর অন্যবার কুরাওয়া সমান না সমান বলে না সমান তো বলে না সমান না
তুমি হল যতবার আইছে তোমার মাথার উপরে তুমি দেখে সারা ছায়া তুই দিয়েছে লইবা লইবার তো সারা রাস্তা নগর সারা ছায়া তুই আমি সন্তুষ্ট করিয়া ইনশাআল্লাহ মা তো জানি যাব আবু তালেবে জিকাই আর কোন প্রমাণ বলে আর প্রমাণ নিত হইলে তুমি আমার লোক যাও আমি দেখাই আল্লাহর বন্দা কোন বাচ্চারে মাল সামানা পাহারা দেওয়াত সমস্ত সামানা পাহারা দেওয়াত একটা মোরা খেজুর গাছের তলে তুই আইসলাম আবু তালেব যখন বুহাইরা লইয়া আবু তালেবরে লিয়া যখন বুহাইরা যায় গিয়া দেখুন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল সামানা পাহারা দেওয়াত যে মোরা খেজুর গাছের নিচে বুয়াতেছিলা ও গাছের নিচে বইছেন ও গাছের নিচে বুয়াত রইছেন আল্লাহর বান্দা উঠিয়া কয় আবু তালেব বিশ্বাস যদি না করো একবার উফরে দিছাইয়া দেখুন আল্লাহর বান্দা আবু তালেব উফরে দিছাইয়া আশ্চর্য হয়ে যায় চতুর্দিকে তাকায় বুহাইরা দিকে তাকাও কেনে লীলা বাগানো তো একটা মাত্র মোরা খেজুর গাছ আছে ই গাছটা গেল হয় আবু তালেব রে তাকাইয়া কোনো লাভ হইত নাই এই বাচ্চা যে আখেরি জামানার নবী এর প্রমাণ হইল এই বাচ্চাই মোরা খেজুর গাছ চল্লিশে পথ তাকা অবস্থায় মোরা খেজুর গাছ আল্লাহ মুহূর্তের মাঝে জিতা বানাইয়া পল ফুল দিয়া বরিয়া দিলাইবা আল্লাহ নবীর মর্যাদা রাখছেন না রাখছেন মাতকা রাখছে কথা দিয়ে শুরু করছিলাম বহুত দূর হয়ে গেছি হাসর ময়দান ই নবীর মর্যাদা থাকবেন না থাকতো না লক্ষ লক্ষ বছর বাদে আল্লাহর পক্ষ তুমি আল্লাহর জবাব দিবা লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার ইকান নিয়ারো কাছে থাকবা পয়গম্বর হল পর্যন্ত তত্র ইয়া কাছে থাকবা এক সময় সমস্ত পয়গম্বরের উম্মত হল জড় ইয়া দল জমা ইয়া নবী আল্লাহর খিদমত যাইবা আখের সব নবী আদম তনে ঈসা পর্যন্ত সবার পক্ষ তনে জবাব আইব মা লাহা ই হাজার যোগ্যতা আমরা কেউ নাই আমরার মাঝে হাজার যোগ্যতা নাই শেষ পর্যন্ত ঈসা নবী কেয়া দিবা আর সে আজি বর্ষায় নিছে নবী কামলিওয়ালা আছে এন্দ্রে গিয়া তোমরা ধর ই নবীর দ্বারা আজকে আল্লাহর ময়দানে মাসরের হাসরের খাম শুরু করে দিবা ও দিন আমার নবীর ইজ্জত আল্লাহ দেখাইব আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দিবা আল্লাহ ওয়াদা করুন ওয়াদা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে নবিয়ে নাজাত প্রাপ্ত করাইবা উসিলা করিয়া জান্নাতর মাঝে লিয়া যাইবা সাফাত করিয়া জান্নাত লিয়া যাইবা যখনই আমার নবিয়ে আল্লাহর দরবারে হাত তুলবা সে দাঁত ফলবা সাথে সাথে আল্লাহর ভক্তনে নবীর সুসংবাদ দেওয়া হইব আল্লাহ রসুল সাইসলামে আল্লাহরে হুনাইয়া দিবা বারে লাহি তুমি ওয়াদা দিছ আমারে তুমি খুশ করবা আজ আমার একটা উম্মত জাহান্নাম থাকলে আমি খুশি হইতাম না আল্লাহ বাধ্য হইয়া নবীর সব উম্মত জাহান্নাম তুমি মুক্ত দিয়া শেষ পর্যন্ত আমার নবীর আল্লাহ খুশি হইয়া জান্নাত তুমি খুশি এমন বুঝিয়া তাহলে জবাব দরকার ই নবীরে অনুসরণ করার দরকার আছে না আমরা তো মিছিল দেওয়া থাকবে আমরা মিছিল দেই আশিকে রসুল জিন্দাবাদ ফাতাইলা জিন্দাবাদ আমি কই সিল্লা দিত না মিছিল দেওয়া তো না আল্লাহর দোয়াই দিয়া বলি নবীর একটা সুন্নতের জীবনে টুফি নবীর সুন্নত মিসওয়াক নবীর সুন্নত
পাঞ্জাবি নবীর সুন্নত, যেসা একটা সুন্নত রাস্তা বাকে দেখে ডাইলে দিয়ে আসতাম, মাথা নিচে দিয়ে আসতাম, মুরব্বী আল্লাহরে সম্মান করতাম, সুতরে মায়া করতাম, নিজের ঘর নিজের বাড়া যেন দেখতাম, নিজের আগে আমার আগে সব আমার সালাম দিতে পারতো না, আমি নিয়ত রাখতাম আমি নবীর উম্মত, আমি নবীর সুন্নতরে কায়েম করতাম, আসসালামু আলাইকুম যারে ভাইতাম, পরিচিত অপরিচিত সালাম দিতাম, মানুষের লোকের মাত্রে সুন্দর আচরণ করতাম, আল্লাহর ওয়াস্তে গরল ভিতরে যেন আমরা ওই জালিম না হই। আজকে একশোর মাঝে নব্বইটা ফ্যামিলি আমরা গরল ভিতরে একজন জালিমই হয়ে গরর দামাইগুর মাঝে খালি খেত কেটি গেট কেটি বুঝা যায় না বাকি মুখে দিয়ে আগ্নি লুকাবার রাখুন যেন বিশেষ করে যুবক ভাইয়ের প্রতি আমার উদারতা আহ্বান অনুরোধ, আমার যুবক হলে আমার একটু বেশি মায়া করুন, আমি এর দৃষ্টি আকর্ষণ হইয়া ও ভাই তুমি টেকা দিয়া চুল কাটি ভাই আজকে যুবক এক মোবাইলের প্রেম করিয়া এক মোবাইলে আজকে আমরা যুবকের চরিত্রের উপরে কলঙ্ক দাগ আল্লাহ আমরা যুবকের নেক্সট সময় দান করে আমিন আরো জোরে হোকা আমিন। আমার ভাই হল আপনারা অতিথি হল আইসুন বয়ান দিবে, আমি সংক্ষিপ্ত আপনারা মাদ্রাসার চারটে পাঁচটা মিনিট স্পষ্ট দিব, আপনারা জানেন মাফিটা মূলত মাদ্রাসার যে উঠবা আপনার দ্বারা মাদ্রাসার ক্ষতি হইলে আমি আল্লাহর কাছে বিচার এটা পাঁচটা মিনিট যুদ্ধ মাদ্রাসার আমাদের একটু ভাই দাও হইতো আমরা চাইনি না চাই মাতকা চাইনি না চাই না আপনি পয়সা দেখবেন না দেখবে এটা আপনার মনে রয়েছে কিন্তু দয়া করি একমাত্র না জানো পাঁচটা।